তোমরা কী কখনো ভয় পেয়েছ আমিও পেয়েছি নিশ্চয়ই তোমরাও পেয়েছ আমরা জীবনে অনেক অনেকবার ভয় পাই কিন্তু সব ভয়গুলাই কি রিয়েল ভয় হয় মানে রিয়েল ফেয়ার হয় না কখনোই না ভয় সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে রিয়েল ফেয়ার আর দ্বিতীয়টা হচ্ছে ফেক ফেয়ার মানে একটা সত্যিকারের ভয় আর একটা জাল ভয় মানে নকল ভয় তো কি এই দুই ভয় কীভাবে এই দু ভয়কে কন্ট্রোল করা যায় তো ধরো কোনো এক নদী পার হচ্ছ নৌকোয় করে ঠিক নদীর মাঝামাঝি গিয়ে নৌকো থেকে পড়ে গেলে অথচ তুমি কিন্তু সাঁতার জানো না তখন তুমি যে ভয়টা পাবে সেটা হচ্ছে রিয়েল ফেয়ার মানে সত্যিকারের ভয় বোঝা গেল তাহলে যে রিয়াল ফেয়ার কী বা সত্যিকারের ভয় কী সত্যিকারের ভয় হচ্ছে সেটা যেটা সত্যি ভয়ের ব্যাপার তো চলো তো এবার দেখি ফেক ফেয়ার বা নকল ভয় কি ধরো তোমার রেজাল্ট বের হবে কিন্তু তুমি সারা দিন ভাবছ আমার রেজাল্ট কি হবে ভয় কাঁপতে থাকছো সেটাই হচ্ছে ফেক ফেয়ার না তুমি যেমন পরীক্ষা দিয়েছো ঠিক তেমনই রেজাল্ট আসবে তুমি যদি ভয় পাও তাহলে কি এক্সট্রা নাম্বার আসবে না কখনোই না তারপর ধরো তুমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন পা কাঁপছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে মানে কপালে ঘাম আসছে মুখ থেকে হাসি বেরোচ্ছে ঠিক আছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে এই হাসিটা নকল হাসি হয় না এমন হয় আমার সাথেও ঘটেছিল তো এটাই হচ্ছে ফেক ফেয়ার নকল ভয় যা আমরা নিজেরাই তৈরি করি আবার এটা কমাতে বা কন্ট্রোল করতে বা একদম কম করে দিতে আমরাই পারি আমার কথাই যদি ধরো আমি একবার একটা কোম্পানিতে নাম নেবো না কোম্পানির তো কোম্পানিতে ইন্টারভিউর জন্য গিয়েছিলাম পোস্ট ছিল সেলসম্যান তো আমি এত নার্ভাস ছিলাম যে কি আহাল হয়েছিল বোঝাতেই পারবো না আর তো ইন্টারভিউ ইন্টারভিউ আমাকে বলেছিল যে তুমি এত নার্ভাস কেন আমি তো বাঘ না যে তোমায় খেয়ে নেবো তো ইন্টারভিউ সিলেক্ট হয়নি ঠিকই কিন্তু যখন বেরিয়ে আসছিলাম তখন ঠিক ইন্টারভিউ আর আবার ডাকে আর বলে যে আগে তোমার ভয়কে তাড়াও কনফিডেন্ট নিয়ে এসো দিয়ে পরের এসো সিলেক্ট করে নেব তো একজনের রেফারেন্সে আরেকবার আর কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় তো সেই ইন্টারভিউয়ারের একটা কথা আমার মাথায় মানে সেই যেটা আগে যে ইন্টারভিউ আমাকে শিখিয়েছিল ইন্টারভিউয়ার তো সেইটার কথা মাথায় রেখে ভয়কে খতম করে কনফিডেন্ট নিয়ে ঘরে প্রবেশ করি এবং ইন্টারভিউ হয় সিলেক্ট হয়ে যায় কিন্তু একটা কারণে চাকরিটা করে ওটা হয়নি তো মনে রাখবে ফেক ফেয়ার তোমার দ্বারাই তৈরি আর এটা তুমি কমাতে পারো তুমি কন্ট্রোল করতে পারো সব মালিকই তুমির ঠিক আছে তোকে ওকে ফেক ফেয়ার আর রিয়েল ফেয়ার দুটো কী জিনিস আমরা বুঝতে পারলাম এবার তোমার ব্যাপার ফেক ফেয়ার তাড়াবে না আরও পুষে পুষে বড়ো করবে থ্যাংক ইউ সো মাচ